মেইন আকর্ষণটা। তো আমরা আজকে ট্রাই করে দেখবো যে এটা রিক্তার বাজারটা কি রকম। 220, 350, 550, 1150, 1350, 1300, 1800 কয় লিটার এটা? Assalamualaikum. তো কিছুদিন আগেই আমি চক বাজার পুরান ঢাকার ইফতার বাজারটা আপনাদেরকে দেখাইছি। তো আপনারা অনেকে এটা রেসপন্স ভালো দিচ্ছেন। তো তার ধারাবাহিকতা আমি ঢাকা শহরের আরেকটা অন্যতম ইফতার হচ্ছে ইস্টারের ইফতার। তো আমরা আজকে ইফতারের এই ইস্টারের ইফতারটা কিরকম সেইটা আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা এখন আসি যে ব্রাঞ্চটা, এটা হচ্ছে বনানীর ব্রাঞ্চ। তো আমরা এখন বনানীতে আসি। তো আমরা ইস্টারের আজকে ইফতার মেনুগুলো কি কি সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, চলুন। তো এখানে ইস্টারের দুইটা ভাগ আছে, এটা ইস্টার কাবাব সেকশন আর একটা হচ্ছে কাবাব সেকশন থাকে, তাই না? এটা কাবাব সেকশন না, রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আপনারা এটা কি সেল করতেছেন? হালিম না, এটা কি হালিম? বিফ। আচ্ছা মাটন হালিম, যে বাটিটা দিচ্ছেন এটা কত করে? 115 টাকা না, একজনের জন্য। এই যে এই কয়েক তিন চার টুকরা মাংস থাকে, দুই পিস। এটা হচ্ছে 150 টাকা। আপনাদের বিফ হালিম নাই? শুধু মাটন, মাটন হালিম আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এদের দুইটা সেকশনে এসআর কাবাবের স্পেশাল হালিম, এই খাসির এখানে দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে। বড় হাড়ি কত ভাইয়া? আচ্ছা আচ্ছা, 220, 350, 550, 1150, 1350, 1800। 1800টা কয় লিটার এটা? আচ্ছা 20 জনের মতো খাইতে পারবো সর্বোচ্চ, একদম যেটা 1800 টাকা। এখানে হালিম সেকশনটা দেখতে পাচ্ছি, আর এখানে জিলাপি দেখা যাচ্ছে। এগুলো কি জিলাপি ভাইয়া? মালাই জিলাপি। কেজি কত এটা? 450 টাকা কেজি। আর বুন্দিয়া কত? 280 টাকা। এইটা এটা কি বিশেষত্বটা কি এইটা জিলাপি? মালাই জিলাপি, মালাই দেওয়া। স্পেশাল আর নর্মাল একটু দেখেন না ভাই, হাতে নিয়ে না দেখলে। এটা কত? 70 টাকা। এটা 70 টাকা পার পিস। আর এটা? আমরা এখন খাসির লেগ রোস্ট, যেটা 2 পিস 300 টাকা, 350 টাকা সেটা শেষ। খাসির লেগ রোস্ট 2 পিস 650 টাকা। এটা কি? এটা কত? খাসির বড় লেগ 650 টাকা পিস। এটা খাসির লেগ কাবাব 650। গ্রিল চা প্রতি কেজি 1300 টাকা। খাসির তালা ভুনা 1400 টাকা। এটা খাসির তালা ভুনা 1400 টাকা। এটা কি ভাইয়া কত কেজি? চিকেন আচারি ঝাল ফ্রাই 700 টাকা কেজি। এটা কি ভাইয়া? হ্যাঁ এটা কত করে পিস? 420 টাকা পিস। এটা রোস্ট বলল থাকা আপনাদের লেখাগুলো। আর এটা কি মামা? চিকেন ফুল রোস্ট, আর একটা হচ্ছে চিকেন ফুল রোস্ট বড়টা যেটা 420 টাকা, আর যেটা ছোটটা সেটা হচ্ছে 320 টাকা। আর এখানে কি আছে? ব্রেন মশলা প্রতি কেজি হচ্ছে 1100 টাকা। আর এটা হচ্ছে চাইনিজ সবজি প্রতি কেজি 300 টাকা। এটা কি স্পেশাল নান নাকি? আলু পরোটা কত? 50 টাকা। আলু পরোটা হচ্ছে 50 টাকা। আর এটা স্পেশাল প্যাঁচ পরোটা, এটা 35। আর এটা কি?
চিকেন লেগ রোস্ট প্রতি পিস হচ্ছে 120 টাকা করে চিকেন হচ্ছে ক্রাম কাটলেট প্রতি পিস হচ্ছে 150 টাকা করে চিকেন ড্রামস্টিক প্রতি পিস হচ্ছে 70 টাকা করে চিকেন সাসলিক প্রতি পিস 60 টাকা করে চিংড়ি ফ্রাই প্রতি পিস 65 টাকা করে চিকেন জালি কাবাব প্রতি পিস হচ্ছে 35 টাকা করে সবজি পাকোড়া প্রতি পিস 25 টাকা করে পনির সামোসা প্রতি পিস হচ্ছে 15 টাকা করে ডিম চপ প্রতি পিস হচ্ছে 25 টাকা করে পেঁয়াজু প্রতি পিস হচ্ছে 8 টাকা করে আলু চপ 8 টাকা করে বেগুনি 8 টাকা করে এটা কি ডাল কত করে বাবা ডাল কত করে পাবলি প্রতি কেজি 140 টাকা আর ছোলা কত 190 টাকা কেজি 190 টাকা কেজি আর এটা কি ভেজিটেবল ভেজিটেবল ব্রেড হচ্ছে 25 টাকা চিংড়ি চপ হচ্ছে 30 টাকা চিকেন স্প্রিং রোল হচ্ছে প্রতি পিস 30 টাকা করে চিকেন টোস্ট প্রতি পিস 35 টাকা হ্যাঁ একটু দেখি চিকেন রোল প্রতি পিস 30 টাকা করে চিকেন কাবাব প্রতি পিস 35 টাকা করে চিকেন ফন্ডু প্রতি পিস 130 টাকা করে চিকেন কাটলেট প্রতি পিস 60 টাকা করে চিকেন নাগেটস 100 টাকা চিকেন বল 40 টাকা করে চিকেন চিজ বল 30 টাকা চিকেন আনফন 25 টাকা তো এখানে আপনারা এসে দেখবেন হরেক রকম ইফতার যেটা ইফতার এদের মেইন আকর্ষণ হচ্ছে কাবাব এবার আমি কাবাব গুলো আপনাদের সাথে একটু কথা মাটন খিরি কাবাব প্রতি পিস প্রতি স্টিক হচ্ছে 140 টাকা জালি কাবাব প্রতি পিস 25 টাকা চিকেন সাসলিক প্রতি পিস 60 টাকা মাটন বটি কাবাব প্রতি স্টিক 150 টাকা চিকেন সিস কাবাব প্রতি স্টিক 100 টাকা চিকেন রেশমি কাবাব প্রতি স্টিক 130 টাকা বিফ শিক কাবাব প্রতি পিস স্টিক 130 টাকা চিকেন টিক্কা কাবাব প্রতি স্টিক 240 টাকা চিকেন টিক্কা কাবাব প্রতি স্টিক 240 টাকা এছাড়া এদের হরেক রকম ইফতার কষা বসাইছে এখানে দেখা যাচ্ছে যে এদের তাওয়াজ হালফাই দেখা যাচ্ছে প্রতি প্লেট 210 টাকা করে বিফ চাপ পাড়ি প্রতি কেজি হচ্ছে 1200 টাকা করে তো আমি এদের একটু যারা কর্ণধার আছে একটু কথা বলবো আসলে এদের ইফতার বাজারটা কতদিন থাকবে এবং কি রকম চলতেছে এটা পুরো জমজমাট এখন মাত্র 2টা বাজে অলরেডি ইফতার বাজার একদম জমজমাট এদের হ্যাঁ আমি এখানে ইফতার করি আমার বাসার বাড়ি দ্বারা গিয়েছি কিন্তু আমার আর সবসময় এখানে আসা হয় কারণ এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় তাদের খাবার কোয়ালিটিটা ভালো ভালো লাগে আমি আজকে নিয়েছি দই বড়া চিকেন গ্রিল আর কাবাব নিচ্ছি ধন্যবাদ এছাড়া এদের আকর্ষণ হচ্ছে লাবাং প্রতি লিটার হচ্ছে 250 টাকা পেস্তা বাদাম শরবত হচ্ছে 400 টাকা আপনার যারা একটু ইফতারের ইফতার ব্যাপারে করবেন তারা একটু তাড়াতাড়ি আসুন কারণ এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা চলবে কথা বলে দেখলাম একদম পুরো রমজান মাস জুড়ে এদের এই ইফতার বাজারটা চলবে এই বনানি সাথে তো আমি একজনের সাথে কথা বলি ভাই আপনাদের এখানে সব থেকে ভিড় কখন রমজান পর্যন্ত জি জি বসে খাওয়া আছে দোতলা তিনতলা চারতলা জি এটা আমি অনেক আসে তিনটা বাজা চারটা বাজা আইসে বসে থাকে সিট পাকার জন্য আগে থেকে আইসে বসে থাকে জি এটা হলো বনানি 57 নম্বর রোড 15 নম্বর হাউস বলছি তো আমরা আজকে স্টার কাবাবের বনানি শাখাটাতে এসে আমরা এদের টোটাল ইফতার বাজারটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা বসে খেতে চান তারা অবশ্যই আপনারা তিনটার মধ্যে এখানে এসে খেতে হবে আর আপনারা এখানে ইফতার বাজারটা শুরু হয় 1:30 থেকে আর আপনারা 1:30-টার মধ্যে আপনারা ইফতার বাজার পেয়ে যাবেন পুরো রমজান মাসটা জুড়ে তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন বেল আইকনটা বাজায় রাখবেন আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেল চোখ রাখতে হবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখতে হবে এবং লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইস্টার কাবাব থেকে নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি চলে আসবে আবার বনানির মধ্যে ওটা আরেকটা আকর্ষণ আপনারা দেখার জন্য চোখ রাখুন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ